হ্যালো ফ্রেন্ডস, রুচিরাজ হেঁসেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমরা কম বেশি সকলেই দই খেতে খুব পছন্দ করি, আর সেটা যদি নবদ্বীপের ক্ষীর দই হয় তাহলে তো তার তুলনাই হয় না। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব নবদ্বীপের ক্ষীর দই রেসিপি আর দই জমানোর গোপন টিপস। চলুন আর কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি হেঁসেলে। ওভেনে একটা পাত্র বসিয়ে নিয়েছি, তাতে 3 চামচ চিনি দিয়ে দিচ্ছি। দই বাদামি কালারের হয় তাই চিনি দিয়ে ক্যারামেল তৈরি করছি দইটাকে বাদামি কালার করবার জন্য। চিনিটাকে আস্তে আস্তে নাড়িয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি। দেখুন চিনিটা গলে গেছে, ক্যারামেল তৈরি হয়ে গেছে। এর থেকে আর বেশি কালো করা যাবে না, বেশি কালো হয়ে গেলে দইটা তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আর বেশি কালো করব না। আর একটু নাড়াচাড়া করে ক্যারামেলটাকে আর একটু বাদামি কালারের করে নেব। একটু নাড়িয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব খানিকটা দুধ। দুধটা দেওয়ার সাথে সাথে ক্যারামেলটা একটু শক্ত হয়ে যাবে, তাতে ভয়ের কিছু নেই। দুধের সাথে খানিকক্ষণ নাড়াচাড়া করলেই ক্যারামেলটা পাতলা হয়ে যাবে এবং দুধের সাথে মিশে যাবে। আমরা খানিকক্ষণ নাড়াচাড়া করতে করতে এরপরে দিয়ে দেব বাকি দুধটা। আমি আজ গরুর দুধ দিয়ে ক্ষীর দই বানাচ্ছি। আপনারা প্যাকেটের দুধ দিয়েও ক্ষীর দই তৈরি করতে পারেন, কিন্তু প্যাকেটের দুধ কিনবার সময় সব সময় নজর রাখবেন প্যাকেটের গায়ে ফুল ফ্যাট লেখা আছে কি না। ফুল ফ্যাট লেখা না থাকলে প্যাকেটের দুধ আনবেন না, তাহলে দুধ দিয়ে ক্ষীর দই ভালো হবে না। আস্তে আস্তে দুধটাকে নাড়তে থাকব, যতক্ষণ দুধটা গরম না হয় ততক্ষণ দুধটাকে নাড়ব। দুধটা আস্তে আস্তে গরম হয়ে গেছে, দুধটা দেখুন ফুটতে শুরু করেছে, দুধটা ফুটে উঠেছে। আর খানিকক্ষণ ফুটতে দেব, এরপর এই ফুটন্ত দুধের মধ্যে দিয়ে দেব 100 গ্রামের মতন চিনি। আপনি বেশি চিনিও দিতে পারেন, সেটা আপনার কেমন মিষ্টি খান তার উপর নির্ভর করবে। দুধটা ফুটে উঠেছে, চিনিটাও গলে গেছে, দুধটা দেখুন টকবক করে ফুটছে এবং ফুটতে ফুটতে দুধটা প্রায় 250 ml মতন কমে গেছে। এখন 700 থেকে 750 ml দুধ আছে, দুধটার একটু ফুটতে দেব। দুধ যত ফোটাবেন ক্ষীর দই তত খেতে সুন্দর লাগবে। ক্ষীর দইয়ের জন্য দুধ পারফেক্ট তৈরি হয়ে গেছে। এবার আমি ওভেনের আঁচটা নিভিয়ে দেবো এবং দুধটাকে ঠান্ডা হতে দেবো। নেড়ে চেড়ে দুধটাকে খানিকটা ঠান্ডা করে নিয়েছি। এরপর যেই পাত্রে দই বসাবো সেই পাত্রে অর্থাৎ একটা মাটির হাঁড়ির মধ্যে সম্পূর্ণ দুধটাকে ঢেলে দিলাম। দুধটা এখন অল্প অল্প গরম আছে, এর মধ্যে এখন মিশিয়ে দেবো ঘরে তৈরি করা ছিল মিষ্টি দইয়ের বীজ। সেই মিষ্টি দইটা এই উষ্ণ গরম দুধের মধ্যে ভালো করে মিশিয়ে দেব। দেখুন আগের যে দইটা ছিল সেই দইটার সাথে এই দুধটার কালারটা একদম মিশে গেছে। এটাকে এই মিষ্টি দইয়ের বীজটা ভালো করে এই দুধের সঙ্গে মিশিয়ে দিয়ে হাঁড়িটিকে একটি নিরিবিলি জায়গায় রেখে দেবো
যাতে এটাকে বেশি নাড়াচাড়া করতে না হয়। এবার আমরা এই দুধের হাঁড়িটাকে একটি স্টিলের ঢাকনা দিয়ে এই হাঁড়িটাকে ভালো করে ঢেকে দেব। আমরা যেহেতু সাবেকী পদ্ধতিতে দইটা জমাবো, তাই আমরা এর উপরে টাওয়েল দিয়ে ভালো করে ঢেকে দিচ্ছি, যাতে এর মধ্যে বাইরের কোনো বাতাস এর মধ্যে ঢুকতে না পারে। আর একটা টাইল দিয়ে দিলাম। এবার আমরা 3 থেকে 3.5 ঘন্টা এরকম রেখে দেব। 3.5 ঘন্টা পরে আমরা এই দইটাকে দেখব কি সুন্দর জমেছে। 4 ঘন্টা পর ঢাকনা খুলছি, দেখুন দইটা খুব সুন্দর জমেছে, পারফেক্ট নবদ্বীপের দইয়ের মতন হয়েছে। এই পদ্ধতিতে আপনারা বাড়িতে দই বানালে নবদ্বীপের ক্ষীর দই খেতে খুব সুন্দর লাগবে। এখন দইটাকে কেটে দেখাবো, দইটা কেমন হয়েছে দেখুন, একদম ক্ষীরের মতন দইটা হয়েছে। আপনাদের সকলকে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই। আমার এই রেসিপিটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং বেল বটন প্রেস করে আমার চ্যানেলের সাথে থাকবেন। আমি আজকের মতন আপনাদের থেকে বিদায় নিচ্ছি। নমস্কার, ধন্যবাদ।